মহান রব্বুল আলমিনের নামে শুরু করছি। প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ সকল পরিবারের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মাগফিরাত কামনা করে। আজকের বিজয়ের এই দিন 16ই ডিসেম্বর 1971 সালের এই দিনে বাংলাদেশ দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটিকে 30 লাখ শহীদ এবং 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আজকের এই দিনে স্বাধীনতা লাভ করেছিলাম। অনেক রক্ত, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আজকে এই দিনটি পেয়েছি এবং এই দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি দিন। এই দিনে আমরা আনন্দ উল্লাস এবং বিজয়ের উল্লাস করে থাকি। সর্বোপরি আমি একটি কথাই বলতে চাই, আগামী বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে একটি শক্তিশালী এবং উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে হলে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই সরকার চলমান আছে, এই সরকার দেশের যুগোপযোগী পদক্ষেপ নিয়ে দেশকে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত করে দিয়েছে। আগামী দিনেও এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য আমি দেশবাসী সকলকে অনুরোধ করব, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের মানুষ ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ ব্যবস্থা পাবে এই বলে আমি বিশ্বাস করি। এবং আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ভালো কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।